মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। 15 দিন ব্যাপী শীতকালীন ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল পর্ব ঘিরে উন্মাদনা। শনিবার নিমতিতা ফুটবল ময়দানে আয়োজিত হয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল পর্ব। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে শ্রুতি একাদশ ও চাচণ্ড সুপার কিং। শ্রুতি ও শামসেরগঞ্জের আহসান ফ্রেন্ড ক্লাবের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন। খেলা করাচ্ছেন 4 বছর থেকে, কেমন লাগছে? অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রুতির প্রাক্তন বিধায়ক ইমানি বিশ্বাস, শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম সহ এলাকার বিশিষ্ট মানুষজন। শীতের রোদ গায়ে মেখে ক্রিকেট ম্যাচ উপভোগ করতে ফুটবল ময়দানে ক্রিকেট প্রেমী দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ফ্যান্স ক্লাবের তরফ থেকে ক্রিকেট নকআউট টুর্নামেন্ট মাঠে, এটা বেশ কয়েক বছর থেকে হয়েছে, তার আজকে ফাইনাল খেলা। সেই খেলায় অংশগ্রহণ 16টা টিম ছিল, আজকে ফাইনাল, তার চূড়ান্ত সিদ্ধান্ত। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল